যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশও জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বেইজিং, নয়াদিল্লি এবং ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্কের 50 বছরের ওপর ইউএস ইনস্টিটিউট অব পিস আয়োজিত মতবিনিময় সভায় কথা বলেন তিনি। চীনের সঙ্গে ভারত এবং যুক্তরাষ্ট্রের বৈরী সম্পর্ক থাকলেও দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে বেইজিংয়ের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখছে ঢাকা, তবে সতর্কতার সঙ্গে বেইজিংয়ের কাছ থেকে ঋণ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে মোমেন বলেন, বাংলাদেশ জাতিসংঘের আনা একতরফা প্রস্তাবে ভোট দেয়নি, তবে মানবিক বিবেচনায় যুদ্ধ বন্ধের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। We need to help develop our economy and they have basket of money. চীন আকর্ষণীয় ও সাশ্রয়ী প্রস্তাব সহ টাকার ঝুড়ি নিয়ে এগিয়ে আসছে, তবে বাংলাদেশ সতর্কতার সঙ্গে ঋণ নিচ্ছে। ভারতের সঙ্গে চীনের, যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের, আবার রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈরী সম্পর্ক রয়েছে। বাংলাদেশ এসবে জড়াতে চায় না। আমরা যুক্তরাষ্ট্রের মতো জাতীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছি। দেশের উন্নয়নের স্বার্থে আমরা সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই।